একটা জায়গাতে কথা আসতেছে, কোন জায়গা কে বলতে পারবেন? দুনিয়ার কোনো মাটি কথা বলে না, এখন খালি গোরস্তানের মাটি কথা বলতেছে। এখানকার তো গোরস্তান নাই, তাই না? এখানকার মাটি নীরব সহ্য করতে সামনে বসে আছেন, কিচ্ছু বলতেছে না, কিন্তু মাটি কি বোঝে না? মাটি ঠিকই বোঝে, কে বাদাম খেতেছে। ডক্টর মুজাফফর ওয়াজ মুজাফফর করবে, আমি শুধু ইশারা দিয়ে গেলাম। কে চুরি করতেছে মাটি দেখতেছে না? দেখতেছে। ডাকাতি করতেছে কে মাটি দেখতেছে না? ভোট চুরি কে করতেছে দেখতেছে মাটি? অত বড় সংস্কার মাটির আছে নেই, ভোট চুরি করে কারা? ফকির নিয়ে করে না, আমার মতো হুজুরে করে। হুজুরে খালি সন্ত্রাস করে, তাই না? ফাউল টক। ভোট চুরি করেন আপনারা, জালিয়াতি করেন আপনারা, কোটি কোটি ডাকাতি করেন আপনারা, হলে মারামারি করে আপনাদের ছাত্ররা, যত দুর্নীতি আপনাদের, যত কানাডায় বাড়ি ঘর আপনাদের, যত অভিযোগ আপনাদের, আর দশ দিনের ছোট খাটো আয়ের সামান্য মৌলবি মুন্সিদের বিরুদ্ধে লজ্জা থাকা চাই, শরম থাকা চাই, আদব থাকা চাই, আখলাক থাকা চাই, চরিত্র থাকা চাই, নীতি থাকা চাই। এ যারা নেতারা যারা ভোট চুরি করেন, আপনি যে চোর আর ওই গরু চোরের মধ্যে পার্থক্য কোন জায়গায়? কোন একদিন আসবে গরু চোরকে যাবে কানে ধরে আত্মানো হয়, ওই ভোট চোর নেতাকে মানুষ কানে ধরে লাগতে হবে পথে পথে। কোনদিন ক্ষমা হয় না, কোন চুরির ক্ষমা নেই। আপনি মনে করেন মাটি দেখতেছে না ওই ভোট চোরকে? ডাল করে ফেলবে। আপনি মনে করছেন মালাকুল মত আপনার কাজ দেখতেছে না? সতর্ক হয়ে যাও মন্ত্রী মশাই, সতর্ক হয়ে যাও এমপি মশাই, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যেই হও নির্বাচন কমিশনার সাহেবরা, সতর্ক সতর্ক সতর্ক। এই মাটি সবচেয়ে বড় সাক্ষী, ডলা দেয় গালায় ফেলাবে একেবারে। আর দুনিয়াও কাউকে ক্ষমা করে না, যেই হন না কেন সৎ পথে চলুন। প্রত্যেক গাদ্দারের জন্য, প্রত্যেক মৃত্যুকের জন্য কেয়ামতের মাঠে পতাকা ওড়ানো থাকবে, এটা মোরগ চোর, এটা ছাগল চোর, এটা গরু চোর, এটা উট চোর। ঘাড়ের মধ্যে বসে বসে মোরগ বলবে কুকুর কুকুক, গরু বলবে হাম্বা হাম্বা, ছাগলে বলবে ভেয়ার ভে, আর নির্বাচন চোরের কান দেখি চলবে। নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার আমার মার্কা হক্কা হক্কা, এবার কার নির্বাচনে হক্কাই যাবে গো, তাই না? কান্দের মধ্যে বইয়াবে চিৎকার পারবে, এই যে সবার মধ্যে কয়েক হাজার টাকাতে বাইসা যাবেন, দেন ভালো কথা নেভার। গরু চুরের মধ্যে আর ভোট চুরের মধ্যে কোনো পার্থক্য নাই, ওটা আরো বড় চুরি। গরু চুরি পেটের দেয় চুরি করে, আপনি খবর দেখাটা চুরি করেন, আপনি আরো খারাপ আরো জঘন্য, দেশের মানুষের চরিত্র নষ্ট করছেন। যে হেডমাস্টার সাহেবরা, যে কলেজের অধ্যাপকরা নীতির প্রতীক, আদর্শের প্রতীক, তারা মানুষের মধ্যে ন্যায় বিচার করে, তারা ছাত্রদেরকে ন্যায় নীতি শিক্ষা দেয়, তাদেরকে তো ভোট চুরি করাইতেছেন। এই সরকারের কথা শুধু আমি বলছি না, যেখানে হচ্ছে আগে হয়ে থাক পরে হয়ে থাক, ভবিষ্যতে যত হবে, শিক্ষকরা নীতির প্রতীক আদর্শের প্রতীক, তাদেরকে বলে দেওয়া হয় যদি তুমি ভোট চুরি করে আমার বাক্সে দিতে না পারো, কালকে তোমার কলেজে স্কুলে চাকরি থাকবে না, তো দেশে চরিত্র থাকবে কোন জায়গায়? দোষ হলো খালি টুপি আলাদের, তাই না? দেশকে শেষ করেছেন এই জায়গাতে, দেশে চোর ছাড়া ভালো মানুষ থাকার কোনো উপায় নেই। তো আল্লাহর ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাআল্লাহ আজিজ, কেউ ব্যক্তিগতভাবে নারাজ হবেন না। নীতির কথা বলছি, আদর্শের কথা বলছি, চরিত্রতার কথা বলছি, উন্নত আদবের কথা বলছি, আখেরাতের কথা বলছি। ডাক্তার ঘাড়ের উপরে বসে চিৎকার মারা শুরু করবে প্রতিটি হকদার। সম্মানিত উপস্থিতি,